আসসালাম আলাইকুম এসএসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রেজাল্ট চেক করবে কিভাবে এইটা রেজাল্ট প্রকাশের আগেই তোমাদের জেনে রাখা উচিত এবং আমার সাথে সাথে একবার শিক্ষা ওয়েবসাইটে গিয়ে কিভাবে তোমার কমপ্লিট করে রাখা উচিত কারণ কি যেদিন রেজাল্ট প্রকাশ পাবে একটা মাত্র ওয়েবসাইটের পর বাংলাদেশের বিশ লক্ষ প্লাস শিক্ষার্থী যখন একই সাথে প্রেশার ক্রিয়েট করবে শিক্ষা বোর্ড কিন্তু রেজাল্ট দিতে পারবে না তুমি রেজাল্ট প্রকাশে দিন তুমি ওয়েবসাইটে ঢুকতেই পারবে না বার বার করে ট্রাই করবে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে কিন্তু তুমি ওয়েবসাইটে ঢুকতে পারছো না কারণ কি ওই যে সবাই মিলে প্রেশার ক্রিয়েট করছে ওয়েবসাইট এত পরিমাণে বিজি দেখাচ্ছে ওখানে কোনো কোনোভাবে সম্ভব হচ্ছে না কিন্তু তারাই একমাত্র ঢুকতে পারবে যারা আমাদের এই ভিডিও গুলো দেখে এবং আমরা আগে থেকে বলে রাখি কারণ কি তুমি কিভাবে একবার ওয়েবসাইটে ঢুকেছিলাম এবং ঢুকার সেই লিঙ্কটা আমার মোবাইল ফোনে কপি হয়ে আছে আমি যখনই উপরে সার্চ অপশনে চাপ দিব তখন ওই লিঙ্কটা ভেসে উঠবে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাকে সেই বোর্ডের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে যেখান থেকে রেজাল্টটা সংগ্রহ করতে পারবো কিন্তু তুমি যখন প্রথমবার রেজাল্ট চেক করতে

হচ্ছে তোমাদের এস এম এস এর মাধ্যমে তিন নাম্বার হচ্ছে অ্যাপস দিয়ে যে ওয়েবসাইট গুলো প্রচুর পরিমাণে বিচে দেখাচ্ছে তখন আমি ঢুকলাম ঢুকে আমি ঢুকলামিজাল্ট সংগ্রহ করে বেরিয়ে চলে আসলাম ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেই বিষয়টা দেখিয়ে দেব প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে সিলেক্ট করবে মানে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ঢাকা এডুকেশন বোর্ড তুমি যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও ঢাকা বোর্ড থেকে তুমি তোমার রেজাল্টটা সংগ্রহ করতে পারবে আমরা শিক্ষা বোর্ডের যে মেইন ওয়েবসাইট শিক্ষা বোর্ডের লিগাল ওয়েবসাইট সেখান থেকে রেজাল্টটা সংগ্রহ করবো থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে যাবো না শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমরা লগ ইন করবো লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছ ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট সেখানে আমরা চলে আসছি এখান থেকে দুইটা মাধ্যমে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে উপরে দেখতে পাচ্ছ একটু জুম করলে দেখা যাচ্ছে রেজাল্ট আরশিপ নামে একটা অপশন আছে এখানেও তুমি রেজাল্টটা চেক করতে পারবে একটু নিচে দেখো রেজাল্ট জিএসসি এসএসসি এস সি এখানে ক্লিক করেও রেজাল্টটা চেক করতে পারবে আমরা রেজাল্ট আরশিপ যে অপশনটা এই জায়গাতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমরা যেখান থেকে রেজাল্টটা চেক করতে পারবো সেই পেজটা আমাদের সামনে শো করছে এখানে আমরা আমাদের রোল নাম্বার নাম্বার টোটাল এ টু জেড তথ্য দিয়ে রেজাল্টটা সংগ্রহ করতে পারবো প্রথমত এক্সামিনেশনের এখানে আমাদেরকে এসএসসি দাখিল সিলেক্ট করতে হবে পরবর্তীতে ইয়ার এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ অলরেডি কিন্তু উঠে গেছে কারণ কি কয়েকদিন পরে রেজাল্ট দেবে এই জন্য দু হাজার চব্বিশটা অলরেডি তারা আপডেট করে দিয়েছে পরবর্তীতে বোর্ডের এখানে তুমি যেই বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করবে তো তার পরবর্তীতে রোল নাম্বার দিবে নাম্বার দিবে এবং নিচে একটা জিনিস দেখতে পাচ্ছ ছয় যোগ সাত এটা যোগ ফলটা তোমাকে এখানে বসাতে হবে কারণ কি এটা একটা সিকিউরিটি কোড এটা যতক্ষণ না তুমি দিবে বা সঠিক না দিতে পারলে তোমার রেজাল্টটা আসবে না যখনই তুমি সব কিছু দিয়ে ছয় যোগ সাত এখানে তেরো বসিয়ে সাবমিট করে দেবে এই এটা এক একবার এই যোগ ফলটা এক একবার এক একটা আসবে অর্থাৎ ছয় যোগ সাত যে পরের বারও আসবে এমনটা না পরের বার দিতে পারে দুই যোগ তিন এক একবার এক একটা আসবে সাবমিট করে দিলে নিচে পুরো মাসিক সহ রেজাল্টটা তোমার শো করবে কোন সাবজেক্টে এ পেয়েছো কোন সাবজেক্টে এ প্লাস পেয়েছো টোটাল এ টু

যে এস দিয়ে রেজাল্ট চেক করার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন স্মার্ট ফোন হোক বা বাটন ফোন হোক যে কোনো ফোন হলেই হবে তোমরা তোমাদের মোবাইল ফোনে মেসেজ অপশনে যাবে এবং একটা কথা মাথায় রাখবে যে তোমাদেরকে এস এম এস করতে হলে নির্দিষ্ট একটা টাকা অর্থাৎ দুই টাকা বা তিন টাকা তোমার মোবাইল ফোনে থাকতে হবে এস এম এস দিতে যে চার্জ টাকা নেই সেই চার্জটা থাকতে হবে একটা করে এস এম এস পাঠাবে তোমার সম পরিমাণ একটা এস এম এস যে চার্জটা এটা তোমার মোবাইল সিম থেকে কেটে নেওয়া হবে ঠিক আছে তোমার সিমের টাকাটা থাকতে হবে টাকা থাকার পরবর্তীতে তুমি তোমার মেসেজ অপশনে গিয়ে তুমি টাইপ করবে এস এসএসসি এস টাইপ করার পর স্পেস দেবে অর্থাৎ একটু পরবর্তী লিখবে তুমি তোমাকে যে ডিএচএ লিখতে হবে এমনটা না তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের প্রথম তিনটা ওয়ার্ড চিরাং বোর্ড হলে চিটাং বোর্ডের প্রথম তিনটা ওয়ার্ড লেখে রাসায়ী বোর্ড হলে রাসায়ী বোর্ডের পরবর্তীতে তারা রেজাল্ট জানিয়ে দিবে পুরো রেজাল্ট কত জিপিএ পেয়েছ কোন সাবজেক্টে কত পেয়েছো এ টু জেড তথ্য তুমি তোমার মোবাইল ফোনে ইজিলি পেয়ে যাবে এসএমএ চেক করতে হয় সেই বিষয়টা আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ারলি বুঝতে পেরেছো যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন সুন্দরভাবে একটা